সুন্দরবনটা হচ্ছে অ্যাকচুয়ালি, আমি একদম অনেস্ট বলে দিচ্ছি, এই যে বাঘ দেখবো বলে সুন্দরবন আসবো এরকম কোনো ব্যাপার নেই। বাঘ হরিণ এটা হচ্ছে মানে আপনার ভাগ্যের ব্যাপার, আমি আবারও বলছি, যখন ইচ্ছা আপনি দেখতে পারেন, আবার হয়তো কিছুই দেখতে পেলেন না, এটা নিয়ে কোনো মানে হতাশ হবেন না। আপনারা সুন্দরবন আসুন, সুন্দরবনে আসা মানে হচ্ছে খাওয়া দাওয়া, মজা, একটু টাইম স্পেন্ড করা, একটু প্রকৃতির সঙ্গে আপনাকে নিজেকে বিলিয়ে দেওয়া, বুঝতে পেরেছেন? এগুলো সেই লাগছে, সেই এক্সপিরিয়েন্স। I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast, I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last. And to believe in what you got. Shall I get? একটা নতুন ফ্রেশ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই। সো আজকে যে ব্লগটা হবে, টাইটেল দেখে তো বুঝে গেছেন, অলমোস্ট বুঝে গেছেন যে ব্যাপারটা কি হতে চলেছে। হ্যাঁ, আজকে আমরা বেরিয়ে পড়েছি বাঘ দেখতে, বাঘ দেখবো, তার সাথে প্রচুর খাওয়া দাওয়া হবে, আর তার সাথে হচ্ছে একটা সুন্দর একটা রিসর্টে, মানে এটা আপনারা প্রথম দেখবেন যে সুন্দরবনে এত ভালো রিসর্ট আছে। আপনারা একটা নর্মাল উইকেন্ড ট্রিপও কাটাতে পারেন সেই রিসর্টে গিয়ে, তো সেইটাও থাকবে, মানে অনেকগুলো পার্ট কিন্তু একটা এই ব্লগের মধ্যে আপনাদেরকে প্রেজেন্ট করব। সো কানেক্টেড থাকবেন বিধানবার ব্লগসে। মাঝখানে যেহেতু ভিডিওটা দিয়ে দিচ্ছে, এরপরে কিন্তু আবার মালয়েশিয়া ভিডিও শুরু হবে, বুঝতে পেরেছেন? খুব তাড়াতাড়ি, যেহেতু একটা ক্রেজ চলছে না সুন্দরবন ইলিশ উৎসবের, একটা ক্রেজ চলছে, সেই জন্য একটা ইলিশ উৎসবের ভিডিওটা একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম। এরপরে আবার কিন্তু মালয়েশিয়া ব্লগ পাবেন, বুঝতে পেরেছেন? সো কানেক্টেড থাকুন, আমরা বেরিয়ে পড়েছি। দেখুন, রোডের ব্যাপারটা একটু বলে দিই। রোডটা হচ্ছে, আপনারা সবাই জানেন, এর আগে অলরেডি তিনবার ব্লগ আপনারা দেখেছেন সুন্দরবনের। রোড আর কিছু বলছি না, নর্মাল ট্রেনে আসলে ক্যানিং নামবেন, ক্যানিং থেকে মানে অটো পাবেন, অটো থেকে সোনাখালী, গদখালি, যার যেখানে বুকিং থাকবে। ইভেন এখন বেশি সোনাখালি থেকেই বুকিংটা হচ্ছে, আর আপনারা যদি গাড়ি নিয়ে যান তো কোনো ব্যাপারই না, নর্মাল চলে যাবেন। ক্যানিং হচ্ছে মেন পয়েন্ট স্টেশন, ক্যানিং থেকে আপনারা ওই ষোলো কত কিলোমিটার, ষোলো না 18 কিলোমিটার মনে হয় সোনাখালী, এরকম একটা পড়বে। ওকে, সো একদম সোনাখালী লঞ্চ ঘাটে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। আর আমার সাথে আরেকজন আছে, সেটা সবাই চেনেন, ফেমাস গাই, আমার সঙ্গে থাকছে দুদিন, ঠিক আছে? যা যা করবো সব কিছু আপনারা দেখতে পাবেন, খাওয়া দাওয়াটা কিন্তু সেই হবে। ওকে, কানেক্টেড থাকুন, চলো। পুরো কোচি ডাব একদম সেই, দাঁড়া এক মিনিট, তোমার একটা ভিডিও করব। পাঁচটা খাওয়া হয়ে গেছে, ফাইনালি কিন্তু চলে এসেছি, জাস্ট এই লঞ্চ কিন্তু এখনই আস্তে আস্তে রওনা দেবে, একটু টাইমিং একটু বেশি হয়ে গেছে। এই হচ্ছে গাড়িটা পার্ক করবো, চলো আস্তে আস্তে চলো, বাঁদিক চলো, বাঁদিকে গাড়ি কিন্তু বড় বড় পার্কিং আছে, পার্ক করে তারপর কথা হচ্ছে। ওকে, চলো। গরম গরম লুচি আর আলুর দম, সাথে মিষ্টিও আছে, হেভি হেভি। ওয়েদারটা দেখো একটু, হালকা মিষ্টি, গরম গরম র চা, আরাম সেই। প্রথম শুরু করছি হচ্ছে লাঞ্চ দিয়ে, কারণ এর আগে যে ক্লিপগুলো আপনাদের দেখিয়েছিলাম সেটা হচ্ছে যখনই ভিজিট করবেন আপনাদের তো ব্রেকফাস্ট তো থাকবেই। সুন্দরবন মানেই হচ্ছে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া যদি না ভাল লাগে সুন্দরবনে কিন্তু সেই মজা পাবেন না, এটা আমি কিন্তু বলে রাখলাম।
খাওয়া দাওয়াটা অনেকটাই ম্যাটার করে এই ঘোরার সাথে। সো এখানে আজকে যে কী কী আছে সব তো দেখাবো, যেহেতু ইলিশ ফেস্টিভ্যালে এসছি তবে ইলিশের অনেক কিছু আইটেম আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখেছি ভাত ডাল আলু ভাজা, তার সাথে হচ্ছে কচু শাক দিয়ে ইলিশের মাথা। এখানে শুধু আসা রান্নার জন্য, ভাই সিরিয়াসলি রান্না বান্না সেই খেতে। আচ্ছা এটা কী আছে ভাই? ইলিশ বেগুন দিয়ে, বেগুন দিয়ে ইলিশের ঝোল। এখনের যে বাজার, ইলিশের বাজার কিন্তু এখন হাই চলছে, এখন ইলিশ অতটা পাওয়া যাচ্ছে না। এই যে টোটাল প্যাকেজের ডিটেলস লাস্টে আসছে, এই প্যাকেজের যে কস্ট আছে, কস্টে এইরকম বড় সাইজের কিন্তু ইলিশ আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। এখানকার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু এখানে মেনটেন করছে, এটা কিন্তু বেস্ট অপশান। সো এই পিছনে দেখতে পাচ্ছেন ট্রাভেল ডেস্টিনেশন FB-তে পেজও আছে, আপনারা ওখানে গেলেই কোয়ারিজগুলো, আপনাদের যা যা কোয়ারিজ আছে সব কিছু ওখানে কিন্তু জিজ্ঞেস করতে পারেন। ওকে, খাওয়া দাওয়াটা আস্তে আস্তে কমপ্লিট করি। আরও আছে, কী আছে এটা? ইলিশের পাতুরি। আর একবার জোরে, ইলিশের পাতুরি আছে। ইলিশের পাতুরি, আর কী পাতায় মোড়া আছে এটা? লাউ পাতা। লাউ পাতায় ইলিশের পাতুরি, রাইট, ঠিক আছে দাও। তিনটি ইলিশের ডিশ কিন্তু শেষ হয়ে গেছে আজকে দুপুরবেলা। লাস্ট পার্টে হচ্ছে চারটি পাঁপড়, আর তার সাথে হচ্ছে একটা দই আছে, তাই তো, আম দই। ওকে, এই হচ্ছে ব্যাপার, খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। মানে মুখে যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, আমি ঘেমে টেমে গেছি, প্রচণ্ড পরিমাণে খেয়েছি, ওই জন্য ঘেমে গেছি। রজত জুবিলি স্কুল ঘাট, আমি ভেতরে যাই তারপর কথা বলছি। প্রচন্ড হাঁপিয়ে গেছে, খেয়ে দে আগে ভেতরে যাই, কন্ডিশনটা দেখি তারপর কথা হচ্ছে। চলো, আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের রুমে, আমরা স্পেশাল গেস্ট, সব থেকে বাজে রুমটা আমাদের। যাই হোক, বাজে হোক ভালো হোক, রুম রুম ঘুম হলেই হবে। দাদা এখানে কতগুলো রুম আছে? 12টা, সব কি সেম কোয়ালিটি? নিরিবিলি পরিবেশ, একটা পুলও আছে, ন্যাচারাল পুল, ফিশিংও করা যেতে পারে এখানে। এখানে এতে কি মাছ টাছ কিছু আছে? হ্যাঁ। আচ্ছা বনশিলে বসবো তাহলে। এইটা এইটা এটা এটাই এইটা আমাদের রুম, খোলা আছে তো? চলো চলো টুর দাও। লাক্সারিয়াস রুম বলতে গেলে এখানে আছে, এখানে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এদিকে বাইরে কিছু ব্যালকনি আছে, বাইরে একটা ব্যালকনি, এখানে চা খাওয়া যেতে পারে। ও তো বাইরে খাবো নিশ্চয়ই। এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা লাক্সারিয়াস ফিল এখানে আছে। আচ্ছা এটা কি আছে? হ্যাঁ হ্যাঁ, কুলার 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 আছে, রাইট, হ্যাঁ, যদি কুলার দিয়েছে। আচ্ছা, আর এখানে একটা সিটিং, একটা সেটআপ আছে, মানে টিভি সেটআপ, এটা বলতে পারেন টিভি টিভি এভরিথিং অ্যাভেলেবল। আর এখানে কি কি কমপ্লিমেন্টারি দিয়েছে একটু দেখিয়ে দিই। এই শালা কুলোর মধ্যে দিয়েছে, কুলো কুলোর মধ্যে চা কফি এক্সেট্রা এক্সেট্রা আছে, চা কফি দুধ টুধ, আর এদিকে দুটো কমপ্লিমেন্টারি জল দিয়েছে। ভাই ভালো ব্যাপার, এতটা ভেতরের মধ্যে এইরকম একটা সেই লেভেলের একটা ক্যাটাগরি এখানে দিয়েছে। আর এদিকে একটু দেখিয়ে দিই, এদিকটা মানে ও আচ্ছা আচ্ছা, সাবান শ্যাম্পুর কিট এখানে দিয়েছে, ঠিক আছে সব কিছু আছে। আর এদিকে হচ্ছে মিনি বার আছে, ফ্রিজ আছে, আর ওয়াশরুমটা তো আমি দেখিয়ে দিলাম। আরো খুব সুন্দর সুন্দর ক্লিপ আসতে চলেছে, সন্ধ্যের সময় আপনাদেরকে সেটা দেখাবো, কানেক্টেড থাকুন। চলো, মোটামুটি একটা সানসেট দেখতে গেছিলাম, তো সানসেটে হচ্ছে একটু দেরি হয়ে গেছে, বাট ওয়েদারটা খুব সুন্দর ছিল, অনেকটাই অনেক কিছুই দেখেছি। আর
ওখানেই হচ্ছে চাউমিন টাউমিনের খাওয়ার ব্যবস্থা ছিল, চাউমিন চাটা খাওয়া নিয়ে ভাই এখানে মানে সেই লেভেলের খাওয়া দাওয়া এখানে হয়। খাওয়া নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না, খাওয়া হতেই থাকবে, এক ঘন্টা ছাড়া ছাড়া খাওয়া হতেই থাকবে। তো এরপরে হচ্ছে কি কি হয় আপনাদেরকে দেখাচ্ছি, ওকে চল। বারবিকিউ প্রসেস চলছে, এটা পুরোপুরি নিভে যাওয়ার পরে কিন্তু যে লিভটা যাবে আমরা থাকতে নেমে এখন কিছু নেবা তো আস্তে আস্তে ভাই সুন্দর। সো এটাকে টেস্ট করি কেমন লাগে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। আর এর জন্য কত কি আপনাদের কস্ট এক্সট্রা পে করতে হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি টোটালটা। মানে যে অপশন আছে সেটা হচ্ছে এই হচ্ছে বারবিকিউর অপশন আছে, এই দেখছেন এই হচ্ছে বারবিকিউ। এর হচ্ছে প্রাইস আমি একটু মানে পুরোপুরিভাবে বলতে পারছি না, তাও হচ্ছে আপনারা হচ্ছে একটা গোটা মুরগি হচ্ছে 700 টাকা পড়বে, 700 থেকে 800 টাকা অ্যাভারেজ একটা কস্ট নেয়। সেটা হচ্ছে একটা পুরো গোটা মুরগি মানে দেড় কেজিও হতে পারে, একটা দু কেজিও হতে পারে, অ্যাপ্রক্স একটা রেট পড়বে। তো আপনারা ইজিলি এর মজাটা নিতে পারেন এটাই বলার, ওকে। সো একটু খাই, খেয়ে টেস্টটা করছি কেমন লাগে দেখছি। সেই লাগছে, সেই একটু নুন দিয়েছি যাই হোক একটু হালকা করে, একটু বিট লবণ দিলে বেটার হতো। পুরোটা খেয়ে একবার দেখছি কেমন লাগে। চিকেন লেগ ফিশ মনে হয় কুমির খাট খাচ্ছে। ভালো করেছে, পোড়া পোড়া গন্ধ আছে অবশ্য, বাট ঠিক আছে, ন্যাচারাল ফিল। র কাঠে পোড়ানো এটা, হ্যাঁ যে কাঠ কয়লায় পুড়িয়েছে সেটা না, পুরো র কাঠে পুড়িয়েছে, তো একটু পোড়া পোড়া স্মেল আছে, বাট এটা ভালো লাগে, এটা ফ্লেভারটা বেশ মজার। ও দেশি দেশি সেই লেভেলের লাগছে কিন্তু, গরম গরম স্মোকি স্মোকি ফ্লেভার, স্মোকি ফ্লেভার ওটা থাকবেই। বাহ মজা আ গেছে। তো এটা কমপ্লিট করে দেখা হবে হচ্ছে ডিনারে। ডিনার পর কালকে সকালে উঠে পুরো একটা এই যে ব্লগটা বানালাম, এই ব্লগের পুরো ডিটেলসটা কিন্তু পেয়ে যাবেন, বুঝতে পারছেন কত কি কস্ট, এভরিথিং থাকবে এই ব্লগে। সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন বিধান ব্লগস, ওকে। রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা এতটাই সুন্দর, আমি একটু আপনাকে দেখিয়ে দিই কি সুন্দর, মানে ডেকোরেশন দেখুন। এখানে হচ্ছে প্লেট, নর্মাল প্লেট আছে, এদিকে হচ্ছে বিসলারি বাটল, মানে সেই লেভেলের একটা আপনারা এক্সপিরিয়েন্স পাবেন, মানে লাক্সারিয়াস এক্সপিরিয়েন্স বলতে এখানে এটাই পাবেন। আর এখানে কী কী খাওয়া দাওয়ার ব্যাপার আছে সেগুলো আমি একটু দেখিয়ে দিই। সুন্দর একটা সুন্দর প্রপার্টি কিন্তু এখানে এটা হয়েছে, তো লোকেশন আমি দিয়ে দেবো, অবশ্যই আপনারা এখানে আসতে পারেন। ডিনারে হচ্ছে প্রথম দিনের ভাত ডাল আলু ভাজা, তার সাথে হচ্ছে মটন কারি, আর তার সঙ্গে হচ্ছে এ হচ্ছে স্যালাড। সকাল সকাল বেডটি কিন্তু চলে আসছে, বিস্কিট চা দেখি একটা খুলি।
সেই রোদ্দুর গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম যেখানে আছি, বাট আমার থ্রুতে এলে, ঠিক আছে, আমার ব্লগ দেখে এলে এই ভিডিওতে আপনারা টোটাল যে রেটটা থাকবে সেই রেটে কিন্তু 10% ডিসকাউন্ট পাবেন, প্রথমে বলে দিলাম। সেকেন্ড হচ্ছে এই প্যাকেজের একটু কস্টলি, যেহেতু এটা লাক্সারিয়াস রুম, এমনি নর্মাল রুমের রেডি অনেক, অলমোস্ট প্রায় 3,000-3,500 রেট আছে, ইনক্লুডিং হচ্ছে মানে ব্রেক, না না কিছু ইনক্লুডিং না, বুঝতে পেরেছেন? চলো একটা পাক ঘুরে বেরিয়ে যাও, একটা পাক ঘুরে বেরিয়ে যাও। আর এখানে হচ্ছে ফিশিং সব কিছু করতে পারেন, খুব সুন্দর একটা পরিবেশ। 2 নাইট 3 ডেজের যে প্যাকেজ আছে, আপনারা পাখিরালাতেও স্টে করতে পারেন, এখানেও স্টে করতে পারেন। পাখিরালাতে যদি স্টে করেন তার জন্য কস্ট একটু বেশি, মানে একটু কম, 4,000-5,000 আপনারা পেয়ে যাবেন, ডিসক্রিপশনে নাম্বার থাকবে, আপনারা কল করে ইজিলি বুক করতে পারবেন। আর এখানে যদি মানে বুকিং করেন, ঠিক আছে, এখানে বুকিং করলে কস্টটা অনেকটাই বেশি হয়ে যাবে, মোটামুটি এটা লাক্সারিয়াস ব্যাপার এসে যাবে, মানে ওই 6,000-6,200 এরকম একটা প্যাকেজ থাকে। তারপর তার ওপরে কিন্তু 10% ডিসকাউন্ট থাকবে আমার ব্লগ থেকে আসলে, বুঝতে পারছেন? এরকম একটা প্যাকেজ কস্ট, 1 নাইটেরও করতে পারেন, 1 নাইটেরও 4,000 কস্ট আছে, মানে এখানে থাকলে। আর অন আর ইয়েতে থাকলে, পাখিরালাতে থাকলে মোটামুটি 3,500-3,600 হয়ে যাবে, বুঝতে পারছেন? সো এই হচ্ছে ব্যাপার। আর ব্রেকফাস্টে মোটামুটি বেডটি হয়ে গেছে, এরপর হচ্ছে ব্রেকফাস্ট করবো হচ্ছে লঞ্চে, 7টা বাজে, লঞ্চে গিয়ে দেখা হচ্ছে, চলো। সেই ব্যাপার, লঞ্চে গিয়ে একসঙ্গে সবাইকে বলে দেবো। তবে এগুলো এই সজনেখালি পার্কের মধ্যে যেগুলো আছে সেগুলো আপনাদের একটু বলে দিলাম আর কি। তাহলে এক এক করে আমরা কিছু কচ্ছপ দেখবো এই পুকুরটার মধ্যে, তারপরে যাবো অষ্টাবারে, এবং অন দ্য ওয়েতে আমরা পাবো কিছু ম্যাঙ্গ্রোভ আর ওই কুমিরের পুকুরটা, ঠিক আছে? দেখুন একবার ওই সুন্দরবনে এত গাছপালার মধ্যে এই ফলটি একমাত্র সুন্দরবনে যে ফল আছে খাওয়া যায়, মানে সবাই খেতে পারবে। আর এই যে পাতাগুলো না নারকেল গাছের মতন দেখতে, এই পাতা ব্যবহৃত হয় তোমার ওই ঘর বাড়ির বেড়া দেয় না, হ্যাঁ বেড়া, ওই ওই বেড়া দেওয়ার কাজে লাগে। আচ্ছা আচ্ছা বুঝলাম, চলো। কিছু নেই এই যে সজনেখালিটা এলাম, আমি আবারও বলে দিচ্ছি, জাস্ট একটা ওয়াচ টাওয়ার আছে, আপনারা এখানে আসবেন, এসে কিছু হলেও দেখতে পারেন, হয়তো হরিণ টরিনরা ওখানে একটা পুকুর টাইপে করা আছে, ওখানে জল টল খেতে আসে, ইভেন আপনারা অন্য কিছু হয়তো দেখতে পারেন, ঠিক আছে? বাট এটা আমি বলবো যে সজনেখালিতে তেমন আপনারা কিছু দেখতে পাবেন না। এরপরে যেখানে যাচ্ছে এইবার হচ্ছে আপনারা মেন ফরেস্টে আমরা ভিজিট করবো, সেখানে যদি কিছু দেখার মানে দেখতে পাই নিশ্চয়ই তো আপনাদেরকে ক্যাপচার করে দেখাবো। ওকে, কানেক্টেড থাকুন এই বিধানবাবু ব্লগসে, চলো। সুন্দরবনে যদি কিছু দেখতে চান তাহলে কিন্তু খাড়িগুলোতে একটু ভালোভাবে ফলো করবেন। দেখুন সুন্দরবন ব্যাপারটা হচ্ছে আপনার চোখ কান খোলা রাখবেন, আমি আবারও বলি চোখ কান খোলা রাখবেন, কখন কি দেখে নেবেন এটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু দেখতে পেয়ে যাবেন, বুঝতে পারছেন? এই জাস্ট এখান থেকে ঢুকছি, এই হচ্ছে ঘরানি, আমরা দেখেছি এখান থেকে ওইটা পুরো ঢুকবো ঘরানিতে, আর যদি কিছু দেখতে পাই। আর আমি একটা কথা বলবো, আপনারা যখনই এখানে আসবেন, এই সাওয়াজ খাবারের আওয়াজ দিচ্ছে, খাবার রেডি, পাকোড়া রেডি, একটু সাইলেন্ট থাকবেন, কিছু দেখতে পেলে না, আমি দেখলাম একটা হরিণ দেখতে পেয়েছে সামনে চেঁচামেচি করছে, আপনারা চেষ্টা করবেন যতটা পারবেন
নিস্তব্ধ, একদম চুপচাপ পুরো ফিল করুন যে আপনার এখানে এই যে ম্যানগ্রোভ এসছেন, পুরো ম্যানগ্রোভটাকে ফিল করুন। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, ফিল করুন, ফিল করুন আর চুপচাপ সাইলেন্ট থাকুন। খাম দান মানে খাওয়া দাওয়া তো সেই লেভেলের খাওয়া দাওয়া, ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা ছাড়া ছাড়া খাওয়া দাওয়া, ভালো মন্দ খান, চুপচাপ বসুন, একদম সাইলেন্ট একটা ফিল করুন, মানে একদম একটা পিসফুলভাবে চুপচাপ, সো একদম মানে শান্তিতে আপনারা পুরোপুরি এটাকে পুরোপুরি মানে এনজয় করুন। ও গরমা গরম, এটা কী কী ভেজিটেবলস দেওয়া আছে এর মধ্যে শুধু একটু বলো দেখি, পেঁয়াজ দেওয়া, পেঁয়াজের আলু দিয়ে, ওকে আলু পকোড়া চলে আসছে। দো বাকি, রাইট, দো বাকি, চলো কথা পড়াই হবে। রোদে পোড়ার জন্য রেডি? হ্যাঁ, এখানে আসলে রোদে পুড়তে হবে, রোদে পুড়তে রাজি থাকলে চলে আসবে একদম পুরো। ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিন, দুটো ওয়ার্ডে ইনফরমেশন দিন, দো বাকিতে নামলাম এখন, দো বাকি সেই খাঁচার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কেন বাকির দিকে, ওকে বাঁ দিকে লক্ষ্য রাখলে কচ্ছপ দেখতে পাবেন, সামুদ্রিক কচ্ছপ গুলো রাখা আছে, আর ডান দিকে চড়ার মধ্যে দেখবেন কত লাল কাঁকড়া সব পড়ে আছে, এখন লো টাইড হয়েছে তাই আমরা দেখতে পাচ্ছি এগুলো। ওকে হ্যাঁ, তবে একটা নিশ্চিত যে আমরা এখন খাঁচার ভিতরে আছি, বাঘ বন্য বা বন্য প্রাণীগুলো বাইরে, আমরা কিন্তু বাঘ থেকে অনেক সেভে আছি এখন। বাহ সুন্দর, জঙ্গলের দেবতা বা দেবী নামে বিখ্যাত, তো বন বিবি আর বন দেবী একই, যারা মুসলিম সম্প্রদায়ের লোক তারা বন বিবি হিসেবে পূজা করেন আর হিন্দুরা বন দেবী হিসেবে পূজা করেন, তো মেন পার্থক্য হচ্ছে দেবতা একই বন দেবী বা বন বিবি, কিন্তু জঙ্গলে মাছের জঙ্গলে বাঘের আক্রমণ থেকে বাঁচবার জন্য তারা বন্দেবীকে পূজা করে থাকেন। আগের দিন দেখেছেন বাউল নাচ, দেখেছেন নাচ গান, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়াটা খুব ইম্পর্টেন্ট সুন্দরবনে, খাওয়া দাওয়া যদি না ভালো লাগে আপনাদের কিন্তু সেই সুন্দরবন ট্রিপটা কিন্তু ফুলফিল হবে না, খাওয়া দাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর এখানে ইলিশ যেহেতু ফেস্টিভ্যাল চলছে, ইলিশের প্রচুর প্রচুর স্প্রেড থাকছে, মানে যত ইচ্ছা খাও কোনো চাপ নেই, পেট খেয়ে সেই লেভেল হয়ে যাবে, মানে এত খাবেন এত খাবেন এত খাবেন মাথা নষ্ট হয়ে যাবে খেয়ে, বুঝতে পেরেছো? সো বেশি কথা বাড়াবো না, ছাতা নিয়ে সব রেডি, আমরা যাই গিয়ে বোটে উঠে খাবো আর রিসর্টে গিয়ে ঘুমবো। হ্যালো করে দাও, হ্যালো, ওকে, সো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। বেগুনের ডাল ভালোই, ঠিকঠাক চলছে, ডালে কি লাগে ভাই, ডালে আমন কেমন কেমন লাগছে? অনেস্ট অনেস্ট বলুন, অনেস্টলি বলছি রান্নাটা এই ভদ্রলোক সত্যি ভালো করেন, কাল থেকে তো খাচ্ছি একটার পর একটা। আচ্ছা, সত্যি রান্নাটা উনি ভালোবেসে করেন, নসিব ছিল হরিণটা দেখা, বুঝলি তো, নসিবে ছিল হরিণ দেখা, দেখতে পেয়েছে সুন্দর, বাঘের আশায় আছি দেখি বাঘের বাচ্চা যদি দেখতে পাই, সরষে ইলিশ আছে, আচ্ছা জল দাও, থ্যাংক ইউ। প্রথমে এলো হচ্ছে সর্ষে ইলিশ, নেক্সট এলো হচ্ছে দই ইলিশ, একটু গ্রেভি দেবে, একটু একটু ঘেটে না, একটু ঘেটে ধন্যবাদ। ইলিশগুলো কিন্তু টেস্ট কিন্তু খারাপ লাগছে। এখন আমরা আছি হচ্ছে চোরাগাজীতে, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো খাঁড়ির মাঝখান দিয়ে যাচ্ছে। সো এখানে দেখুন, যেহেতু এটা এখন বর্ষাকাল, বর্ষাকালে লেয়ারটা আছে অনেকটাই বেশি, সেই জন্য বর্ষাকালে আপনারা অতটাই, যে শীতকালে যেমন কুমিরগুলো এখানে আপনারা দেখতে পাবেন যে পুরো রোদ পোহাচ্ছে, এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন এই সাইডগুলো পুরোটা দেখবেন রোদ পোহাচ্ছে এখানে, বাট কিন্তু বর্ষাকালে অতটা দেখা যাচ্ছে না, বাট ট্রাই করছি যদি দেখাতে পারি আপনাদেরকে অবশ্যই দেখাবো। হ্যাঁ, আর তেমন কিছুই বলবো না, প্রচণ্ড রোদ্দুর এখানে, ঠিক আছে, কী বলার, মানে বাঘ তো দেখতে পাইনি আপাতত, খাড়ি ফাড়িগুলো ট্রাই করছি। দেখো এগুলো হচ্ছে সুন্দরবন, আমি এটা নিয়ে পাঁচবার আসছি, টোটাল পাঁচবার এসে এখনও একবারও বাঘ দেখতে পাইনি, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে, সুন্দরবন আসবেন, জাস্ট মজা করবেন, চিল করবেন, একটু প্রকৃতিকে সময় দেবেন, দ্যাটস ইট। কী ভেবে আসবেন না যে সুন্দরবনে, যে আমরা সুন্দরবন আসছি মানে যে বাঘ দেখতেই হবে, এরকম ম্যান্ডেটরি আছে, আপনারা ফিল করুন, বুঝতে পেরেছেন, ফিল করুন, বেশ ভালো লাগবে। হ্যাঁ কী বলছো,
মগরমাছ কেমন লাগলো কুমিরের ঘুমোচ্ছিলাম ঘুম থেকে আরে ভাই গুড মর্নিং কেমন এক্সপিরিয়েন্স কেমন হলো ভালো এভারেজ সব কিছু ঠিকঠাক আছে বাট এখানে আসলে একটু ন্যাচারালের সঙ্গে থাকা যাবে মোবাইল নেটওয়ার্ক নেই মোবাইল ইউজ করতে পারছি না নো ভিডিও নাথিং একটা প্রাচীন যুগে ফিরে যাবে যেখানে তুমি বসে ন্যাচারাল খাবার খাবে একদম দেশি খাবার আর খাও আর একটু জলের লেগে মাছ ফাছ ধরো টাইম পাসটা খুব সুন্দর হয়ে যাবে ভালো লাগবে কিন্তু মানে দু একদিনের জন্য উইকেন্ড ট্রিপের জন্য সেই লেভেল খুব সুন্দর লাগবে মজা হবে ওকে চলো বোটে গিয়ে কথা হচ্ছে টাটা করো টাটা টাটা করো টাটা টাটা করো টাটা 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 করো টাটা করো টাটা টাটা করো টাটা টাটা সো এবার যেটা বলার আছে সেটা হচ্ছে আমরা যে এখন আছি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে বুঝতে পেরেছ সো এখানে কিন্তু অনেকগুলো বেডের ব্যাপার বেড বলতে আমি একটু ভালো করে দেখিয়ে দিই পুরোটা দেখুন একটা দুটো তিনটে চারটে 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 আটটা বেড আছে আট থেকে চব্বিশ জন আপনারা কিন্তু এখানে স্টে করতে পারবেন যদি আপনারা বোটেও স্টে করতে চান তারও অপশান আছে বুঝতে পেরেছেন সবে ঘুম থেকে উঠেছি এই হাল আছে আর এক দু ঘন্টা পরে এই যে মুখের ফেসের যে হালটা পুরো চেঞ্জ হয়ে যাবে তো আমি একটু দেখিয়ে দিলাম ঠিক আছে এই হচ্ছে এখানকার ব্যাপার এই তলাতেও কিন্তু সব কিছু মশারি টশারি সব কিছু কিন্তু পাবেন এদিকে এদিকে এভরিথিং ওদিকে চেয়ার টেয়ার আছে সব কিছু এদিকটা দেখুন মানে নিচে ওপরে আপনারা ইজিলি এখানে শুতে পারবেন বুঝতে পেরেছেন আর ওখানে যদি ইঞ্জিন চলছে রাত্রিবেলা হলে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে একটা মিনি জেনারেটর চলবে শুধু আস্তে আস্তে খুব সুন্দর একটা অপশন ওকে তো এবারে দেখা হচ্ছে আজকে লাস্ট দিনে হচ্ছে ব্রেকফাস্টে চলো ক্যারাটা দাও ক্যারাটা স্কিল দেখাও নর্মাল ভাবে কাটলে হবে ঠিক আছে সুন্দর ভাবে পেছন দিকে কাটো ডেভেলপ করো কোন একটা নতুন নতুন সকাল সকাল পিছপাড় আছে এই যে কুচি ডাবের হ্যাঁ কুচি ডাব কুচি ডাবের একটা মজা আলাদা কুচি জিনিস সব কিছুই ভালো আর আমরাও আছি কুচির ফ্যান আজকে সেকেন্ড দিনে মানে লাস্ট দিনে ব্রেকফাস্টে পুরি নিয়ে এসেছিলো পুরি আবার রিফান্ড করে দিয়েছি এদিকে হচ্ছে ডাল আলু দিয়ে একটা তরকারি বানিয়েছে তার সাথে মুড়ি আর ওদিকে ডিম হচ্ছে ওদিকে দৌড়াচ্ছে এই হচ্ছে ডিম আজকে এই হচ্ছে ব্রেকফাস্ট ইলিশ তার সাথে আলু তার সাথে রাইস চিকেন কারি বলতে গেলে চিকেন বিরিয়ানির মতোই একদম সামথিং একটু হচ্ছে এই যে ইলিশের যে হালকা হালকা একটা ফ্লেভার আসছে আদারওয়াইজ কিন্তু পুরোপুরি কিন্তু চিকেন বিরিয়ানির মতোই লাগছে
সাথে চিকেন কারি আছে, ঠিক আছে, মানে ভালো লাগছে। তার সাথে কিন্তু রায়তাও আছে। ইলিশের লেজের টক, এই যে লেজগুলো আছে, ভর্তা হচ্ছে না, টক হচ্ছে। সুন্দরবন ট্রিপ খতম। ওকে, এবার একটু বলে দিই, এই যে কিছুক্ষণ আগে যে ইলিশ বিরিয়ানিটা খেলাম, ভালো হয়েছে। যেহেতু একটা ইলিশ ফেস্টিভ্যাল চলছে, ইলিশ ফেস্টিভ্যাল সুন্দরবন, দেখুন আপনারা মানে একবার তো আসবেন না, দেখুন সুন্দরবন অনেক সময় আপনারা আসতে পারেন। এই যেমন বর্ষাকাল ইলিশ ফেস্টিভ্যালও আসতে পারেন, ইভেন শীতকালেও আসতে পারেন, তাই না? শীতকাল বর্ষাকাল দুটোতেই আসতে পারেন, কোনো রকম প্রবলেম নেই। পুরোপুরি সামনেই চলে এসেছে এখানে, জাস্ট এই হচ্ছে তোমার সোনাখালী লঞ্চ ঘাট। সো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো পুরো টোটাল যে এক্সপিরিয়েন্সটা আমি পুরো শেয়ার করেছি দুরাত্রির তিন দিনের প্যাকেজে, ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে, আপনারা ইজিলি কল করে ওখানে ডিরেক্টলি কোথায় বুক করবেন, মানে চিপেস্টও প্যাকেজ পাবেন পাখিরালা স্টে করলে। ইভেন আমরা যেখানে ছিলাম একটু হাই কোয়ালিটি প্যাকেজ, মানে একটু এক্সপেন্সিভ, একটু লাক্সারিয়াস প্যাকেজ যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন। অপশান দুরকমই আছে, তো আপনারা যেটা মনে হয় সেটা নেবেন। একটুখানি বলার, কোনো রকম যদি ইনফরমেশান জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আমি রিপ্লাই দিয়ে দেবো। ওকে, তো বেশি কথা বাড়াবো না, ভিডিও অনেক শেষ করছি, একদম সামনে চলে এসেছি। জয় হিন্দ, বন্দে মাতরম।